নমস্কার বন্ধুরা, জব 24 বেঙ্গলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, টাটা মেটালিক্স খড়গপুর থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে আপনারা আইটিআই পাস আউট ক্যান্ডিডেট হলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা এই জবগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। একাধিক পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো কী কী পোস্টে রিক্রুট করা হবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সমস্ত কিছু জানানো হয়েছে ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে একটি পেপার কাটিং নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছেন টাটা মেটালিক্স লিমিটেড খড়গপুর থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। আপনাদেরকে যে যে পোস্টে রিক্রুট করা হবে তা হচ্ছে অফিসার, বিই বা বিটেক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে মেকানিক্যাল, প্রোডাকশান, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টসের ওপরে। দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যারা যারা বিই বা বিটেক করে আছেন, এবং ডিপ্লোমার ক্ষেত্রে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। পরবর্তী যে পোস্ট হচ্ছে তা হচ্ছে সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে ইন মেকানিক্যাল, মেটালুরারি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টসের ওপরে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী যে পোস্ট আছে তা হচ্ছে ওয়ার্কার, আইটিআই পাস আউট ক্যান্ডিডেট হতে হবে এনসিভিটি কলেজ থেকে বা এনটিসি সার্টিফিকেট লাগবে অথবা এনএসসি সার্টিফিকেট লাগবে। আপনাদেরকে যে সমস্ত পোস্টে রিক্রুট করা হবে তা হচ্ছে ফিটার, ফাউন্ডারি ম্যান, মোল্ডার, মেশিনিস্ট, ওয়েল্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট আছেন তারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। ট্রেনিং চলাকালীন আপনাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। তো বলা হয়েছে আপনাদেরকে রিক্রুট করা হবে ডাকটাইল আয়রন পাইপ প্ল্যান্টে, যেটি খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এবং অ্যাট্রাকটিভ স্যালারিও দেওয়া হবে আপনাদেরকে। যদি আপনারা আবেদন করতে চান তো ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের থ্রু আপনারা ডাইরেক্টলি আবেদন করতে পারবেন। এবং এই হচ্ছে একটি হেল্পলাইন নম্বর, এই হেল্পলাইন নম্বরে আপনারা যদি কোনো ডিটেলস জানতে চান তো এই নম্বরে কল করে সমস্ত কিছু জেনে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।